আর দেবপুরে কেন গেছিলাম নদী ঘাটে নাই তে সই ও আমার যে ধৈরা বইছে কালার পীড়িতের হতে আমার যে ধৈরা বইছে কালার পীড়িতের হতে দুপুরে কেন গেছিলাম নদীর ঘাটে নাইতে শুইতো আমার যে ধৈরা বইছে কালার পীড়িতের হতে দুপুরে কেন গেছিলাম নদীর ঘাটে নাইতে শুইতো আমার যে ধৈরা বইছে কালার পীড়িতের হতে আমার যে ধৈরা বইছে কালার পীড়িতের হতে দেখিলাম নয়নে আমি ভুলিতে পারি না মনে গো আলো সখীরূপ দেখিলাম নয়নে ভুলিতে পারি না মনে গো আলো সখী গো সেই সারাতে আমার কাছে যাইতে সারাতে ডাক দিয়া কই আমার কাছে যাইতে শুইতো আমার যে ধৈরা বইছে কালার পীড়িতের হতে আমার যে ধৈরা বইছে কালার পীড়িতের হতে ফল হলো না লাগাইয়া গলা আলো সখী গো আর বুচ্ছারাইতে তাবিল দিল মা ফল হলো না লাগাইয়া গলা আলো সখী গো সাতজো যা বুচ্ছারাইতে পারলো না সারাইতে ছড়াইতে পারলো না সাইতে শুইতো আমার যে দৈরা বইছে কালার পীড়িতের হতে আমার যে দৈরা বইছে কালার পীড়িতের হতে কেহ ঘাটে যাইও না ওই ঘাটে তারা না গো না গো আলো সখী গো তোমরা কেহ ঘাটে যাইও না ওই ঘাটে তারা না গো না গো আলো সখী গো পায়রা বলে ধরলে হতে পারবি না সারাইতে বলে ধরল বলতে পারবি না আমাদের বইরা বইছে আলার পীড়িতের হতে দুপুরে কেন গেছিলাম নদীর ঘাটে আমাদের বইরা বইছে আলার পীড়িতের হতে আমাদের বইরা বইছে আলার পীড়িতের হতে